পৃথিবীর মানুষ যখন ভুল পথে ধাবিত হয় তখন মহান আল্লাহ তাআলা এই পথভ্রষ্ট মানুষদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন। আল্লাহ তাআলার পাঠানো পয়গম্বরের মধ্যে এমন একজন নবী আছেন যিনি স্বয়ং আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে চড় মেরেছিলেন। আপনি জানেন কি কে আজরাইলকে চড় মেরেছিলেন? দোজাহানের মধ্যে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামই একমাত্র ব্যক্তি যিনি আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে চড় মেরেছিলেন। মুসলমান হিসেবে আমরা কি সেই ঘটনাটি জানি? এ সংক্রান্ত একটি হাদিস নিচে বর্ণনা করা হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালাকুল মাউতকে মুসা আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করা হলো। তিনি যখন এলেন, হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে জোরে থাপ্পড় মারলেন, যার ফলে মালাকুল মাউতের চক্ষু বের হয়ে পড়ল। তখন তিনি আল্লাহ তাআলার নিকট আরজ করলেন, আপনি আমাকে এমন বান্দার নিকট প্রেরণ করেছেন যিনি মৌত চান না। আল্লাহ তাআলা তখন তার চক্ষু আপন স্থানে ফিরিয়ে দিয়ে বললেন, তুমি আবার যাও এবং তাকে বলো আপনি একটি ষাঁড়ের পিঠে হাত রাখুন, ওই হাতের নিচে যত পশম পড়বে আপনি চাইলে এর প্রতিটি পশমের বিনিময়ে আপনার হায়াত এক বছর করে দীর্ঘায়িত হবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বললেন, এরপর কি হবে? আল্লাহ তাআলা বললেন, মৃত্যুই আসবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এখনই মৃত্যু দিন। বিখ্যাত হাদিস বিশারদগণ বলেন, মালাকুল মউত মুসা আলাইহি ওয়াসাল্লামের অনুমতি না নিয়েই মানুষের বেশে তার ঘরে প্রবেশ করেছিলেন। তখন তিনি তাকে চিনতে না পেরে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করার কারণে চপেটাঘাত করেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।